হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে সুজির বিস্কুট। খুবই সহজ এবং খুবই মজাদার, চা বা কফির সাথে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। বসন্তে ঠান্ডা ঠান্ডা বাতাসে এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসলে কিন্তু মন্দ হয় না। তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি। এখানে এক কাপের মতো সুজি নিয়েছি, হাফ কাপের মতো ময়দা এবং নিয়েছি হাফ কাপের একটু কম পরিমাণ চিনি, এক চা চামচ বেকিং পাউডার এবং নিব সামান্য পরিমাণ লবণ। এর সাথে আরও লাগবে কুকিং অয়েল এবং নর্মাল তাপমাত্রা রাখা দুধ। প্রথমে একটি বড় পাত্র নিয়ে নিলাম, এরপর একে একে সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিব একটি ডো। তার জন্য প্রথমে আমি সুজি নিয়ে নিয়েছি, সুজিটা আমি ভেজে নিয়ে নিই। এরপর দিয়ে দিচ্ছি ময়দা, সব ড্রাই উপকরণগুলো প্রথমে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং বেকিং পাউডার, আপনারা বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডাটাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ কুকিং অয়েল এবং স্বাদ মতো চিনি, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে, আর মিক্সিংটা আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ভালো করে সব কিছু মিক্স হবে। সব কিছু ভালো করে মিক্স করা হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো অল্প অল্প করে দুধ দিয়ে দিব, দুধ দিয়ে একটি ডো করে নিব। দুধের ব্যাপারটা একটু বলে দিই, দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকবে। আমি দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে এখানে ব্যবহার করছি। গরম অবস্থায় দুধ দিতে যাবেন না, তাহলে এটা কিন্তু দলা বেঁধে যাবে এবং অতিরিক্ত ঠান্ডাটাও ইউজ করা যাবে না। একসাথে দুধটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে তৈরি করলেই হয়ে যাবে। প্রথমে এটা একটু আঠালো লাগবে হাতে, বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে আসবে এবং রেস্টে রাখার পর এটা পুরোপুরি সেট হয়ে যাবে। এরপর এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এক ঘন্টা রেস্ট রাখার পর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে এসেছে। এটি আবার একটু মথে নেওয়ার আগে আমি হাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে হাতে এটা না লাগে। এক ঘন্টা পর যখন এই ডোটা আপনারা মিক্স করবেন, দেখবেন এটার মধ্যে আঠালো ভাব থাকবে না, সুজি এবং বেকিং পাউডারের কারণে এটা একটু ফুলে আসবে। আমার কাছে দুইটা ডিজাইনের স্বাদ ছিল, আমি এটা দিয়েও তৈরি করে দেখাবো এবং যাদের কাছে এটা নাই তারা কীভাবে করতে পারেন সেটাও তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি পুরোটুক দেখার চেষ্টা করবেন। ডিজাইনটা পুরোপুরি আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে এটা করে নিতে পারেন। এখন আমি তৈরি করে দেখাচ্ছি যাদের কাছে ডিজাইনার সাজ নেই তারা কেউ করবে। এখানে প্রথমে হালকা একটু অল্প করে নিয়ে নিচ্ছি হাতে তালুতে, তারপর ভালো করে এটা মিক্স করে নিব। এর মধ্যে আমি কাঁচামচ দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি, দেখতে পেরেছেন খুবই সহজে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই প্রসেসটি আমি কেউ করেছি। এখন একই প্রসেসে আমি বাকি সবগুলো তৈরি করে নিব।
এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন হলো শেষ পর্ব মানে ভাজার পর্ব এটি চাইলে কিন্তু এয়ার ফ্রায়ারও করা যায় এবং ওভেনেও করা যায় তো আজকে আমি সেই প্রসেসে যাচ্ছি না আমি চুলায় এটা ডিপ ফ্রাই করব আর দেখতে পেলেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু তেমনই মজা যেহেতু ডিপ ফ্রাই করবো তাই পরিমাণ মতো বেশি করে তেল নিয়ে নিয়েছি তেলটা প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপর একদম কম আঁচে দিয়ে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব যেহেতু সুজি দিয়ে করা তাই এটা তাড়াতাড়ি একটু ব্রাউন কালার হয়ে আসবে এক্ষেত্রে আপনাদের বারবার উল্টে পাল্টে দিতে হবে যাতে ভিতর দিক দিয়েও কুক হয়ে যায় খুব সাবধানে ধৈর্য সহকারে চুলার তাপমাত্রা কমিয়ে আস্তে আস্তে এটা ফ্রাই করতে হবে তৈরি হয়ে গিয়েছে মজাদার সুজির বিস্কুট খুবই কম সময়ে তৈরি করে ফেলেছি এই মজাদার বিস্কুটটি আর একটা প্লাস পয়েন্ট কি জানেন এটা কিন্তু দুই সপ্তাহ মতো সংরক্ষণ করেও রাখা যায় এবং আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকেও কিন্তু এটা বানিয়ে গিফট করতে পারেন এটি এয়ার টাইট কন্টেনার রেখে দিতে পারেন অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পর রেখে দিবেন যারা চায়ের সাথে চা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আমার তো চা খেতে হলে বিস্কুট অবশ্যই লাগে তাই এটা আমি বানিয়ে নিতে পারি আর এটা আমি মাঝে মাঝে বানিয়ে সংরক্ষণ করেও রেখে দিই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আবারও চলে আসবে নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন কিপ ওয়াচিং দেশি ক্যানাডিয়ান কালচার